মৌলভীবাজারের ইসলামপুর ইউনিয়নে 10 টাকা মূল্যের চাল চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলের বিরুদ্ধে। একবার তদন্ত করে এর সত্যতাও পাওয়া গেছে, যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন করে তদন্তের কথা বলছেন। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত লিমা। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও বন্ধ হচ্ছে না চাল চুরি। ত্রাণের চাল চুরির ঘটনা নিয়ে ক্ষমতাসীন দল সহ রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এরই মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের 5টি ওয়ার্ডের ডিলার এবং 3 নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবু আবদুল্লাহ ও তার ছেলের বিরুদ্ধে চাল চুরি সহ ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ডিলার আবু আবদুল্লার এলাকায় গিয়ে চাল বন্টনের জায়গায় কোনো ব্যানার বা সাইনবোর্ড পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, 15 এপ্রিল রাতে তার ছেলে গুদাম থেকে চাল নিয়ে যাবার সময় নৈশ প্রহরীর হাতে আটক হয়। এরপর তদন্তে প্রাথমিকভাবে চাল চুরির সত্যতা পাওয়া যায়। আবু আবদুল্লাহ সাহেবের যে একটা মোবাইলের যে একটা রেকর্ডিং কথা দিয়ে হয়েছে, এটাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে উনি চাল সরানোর সাথে সংশ্লিষ্ট আছে। যদিও অভিযুক্তরা এই দাবি অস্বীকার করেছেন। 291 বস্তা চাল আমি সাপ্লাই দিছি, আমার রিতে 35 বস্তা চাল, তার সাথে সাথে আমি খাদ্য অধিদপ্তর অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই বিষয়ে একটি সভা হয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়ায় আবারও তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। রাজন অফিসার, আমাদের রাজন ইঞ্জিনিয়ার, আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারকে নিয়োগ করেছি, উনি আগামী শনিবারে তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবেন। আমরা পরের দিন সকাল 11টা অর্থাৎ রোববার সকাল 11টায় আমরা জরুরি মিটিং আহ্বান করেছি, ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী বিষয় জানাবো। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী গরিব অসহায় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।